গণতন্ত্রের জয়, উদ্ধব ঠাকরে হব মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী রূপে শপথ লব শিবসেনার উদ্ধব ঠাকরে। মিত্রজোটর বিধায়নী দলের নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পিছতে পিতৃ বাল ঠাকরের ফটোত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলে উদ্ধব ঠাকরে। ইফালে এনসিপি মুরব্বী শরদ পাওয়ারের ঘর নিশা উপস্থিত হল অজিত পাওয়ার। শরদ পাওয়ার আর সুপ্রিয়া সুলের সঙ্গে আলোচনাত বহে অজিত পাওয়ার। মুম্বাই কার্যালয়ত অনুষ্ঠিত হয় মহারাষ্ট্র বিজেপির বৈঠক। এই বৈঠকত উপস্থিত আছিল সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস। মিত্রজোটর সিদ্ধান্ত অনুসারে উদ্ধব ঠাকরে হব মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। শিবসেনা, এনসিপি, কংগ্রেস মিত্রজোটে উদ্ধব ঠাকরেক নির্বাচিত করলে নেতা হিসাবে। তিনদিনিয়া দেবেন্দ্র ফড়নবীস সরকার ভঙ্গর পাছত শিবসেনা, এনসিপি, কংগ্রেসে গঠন করব সরকার। উচ্চতম ন্যায়ালয়ে আস্থাভোটের সম্মুখীন হবলৈ ফড়নবীস সরকারক নির্দেশ দিয়ার পাছতেই পদত্যাগ করেছিল মুখ্যমন্ত্রী ফড়নবীসে। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারেও কৈছিল পদত্যাগ। কংগ্রেস দলের বাল সাহেব থুরাত হব দলটির বিধায়নী দলের নেতা। ইতিমধ্যে রাজ্যপালে পোর্টেম অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দিছে কালিদাস কলামকারক। মুখ্যমন্ত্রী শপথ লব শিবসেনার মুরব্বী উদ্ধব ঠাকরে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম টুডে।